নমস্কার সকলকে, আমি সুপ্রিয় সোম। গল্পের শুরুতেই একটি কথা, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা যারা গল্প শোনেন তারা অনেকেই সাবস্ক্রাইব না করেই চলে যান, তাই আপনাদের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব রকম গল্প সংক্রান্ত আপডেট আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। বর্তমানে গল্পাসুরের সমস্ত গল্প শুনতে পাবেন জিও সাভান এবং স্পটিফাই অডিও পডকাস্টে। ডিসক্রিপশন বক্সে সেগুলির লিংক দেওয়া রইল, চটপট ঘুরে আসুন এবং ফলো করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। আমরা আজকের গল্প থেকে প্রতিবারের মতোই একটি বিশেষ প্রশ্ন রাখব গল্পের শেষে সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে র্যান্ডমলি বেছে নেওয়া একজনকে শাউট আউট দেওয়া হবে আমাদের পরের প্রজেক্টে, সেটা হতে পারেন আপনিও, তাই সম্পূর্ণ গল্পটি মন দিয়ে শুনে ফেলুন আর উত্তর দিন যত দ্রুত সম্ভব। আর যারা ইন্ট্রো শুনতে আগ্রহী নন তারা কয়েক মিনিট স্কিপ করে মূল গল্পে চলে যেতেই পারেন। গত সপ্তাহের গল্পে করা প্রশ্নটির বিজয়ী হলেন শান্তিনাথ, আ ভেরি বিগ শাউট আউট টু হিম। পাহাড়ে ট্রেক করতে এসে একটা পরিত্যক্ত বৌদ্ধ গুম্ফার সন্ধান পায় আরজা মল্লার এবং অন্নয়। সেই গুম্ফার ভেতর খুঁজে পাওয়া যায় একটা অদ্ভুত বুদ্ধ মূর্তি, আর একটা ধাঁধাকে কেন্দ্র করে ঘনীভূত হয় রহস্য। গুপ্তধন, তন্ত্রজাল, নাকি আরো গভীর কিছু সন্ধান পাবে ওই তিনজন? জানতে হলে শুনুন গল্পাসুরের আজকের নিবেদন, লেখক পিনাকি চ্যাটার্জির কলমে অদ্ভুত বুদ্ধ। অডিও স্টোরির শ্রোতা বন্ধুরা পিনাকি চ্যাটার্জির কণ্ঠের সাথে পরিচিত, গল্পাসুরের পাশাপাশি জনপ্রিয় আরও অনেক অডিও স্টোরি চ্যানেলে তার কণ্ঠ আপনারা একাধিকবার শুনেছেন। আজ তার কলমের জাদুও আমরা প্রত্যক্ষ করব। নাটক এবং কবিতা লেখা লেখকের কাছে এক ভালোবাসার জায়গা। ওনার প্রকাশিত কবিতার বই লাল রঙের কবিতারা সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন লেখকের ফেসবুক পেজে। আজকের গল্প পিনাকি চ্যাটার্জির লেখা অদ্ভুত বুদ্ধ। গল্প পাঠে ও মল্লারের ভূমিকায় পিনাকি, আরজার চরিত্রে মোনালিসা, মল্লারের চরিত্রে পার্থ, রাজু থাপার চরিত্রে সায়ন্তন, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, গল্পের পরিচালনায় পিনাকি, সূত্রধারের ভূমিকায় আমি সুপ্রিয় সোম, আবহ নির্মাণ এবং সম্পাদনায় রাকিব, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ, প্রযোজনায় রাকিব। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। হেডফোন কানে দিয়ে হারিয়ে যান গল্পাসুরের গল্প গ্যালেক্সিতে। আমাদের আজকের নিবেদন, লেখক পিনাকি চ্যাটার্জির কলমে গল্প অদ্ভুত বুদ্ধ। ধোত্রে থেকে যখন আমরা তিনজন টংলুর উদ্দেশ্যে ট্রেক শুরু করলাম, ঘড়ির কাঁটায় তখন দুপুর আড়াইটে। এখান থেকে টংলু 3.5 ঘন্টার পথ, মানে পৌঁছতে পৌঁছতে সন্ধে 6টা। ব্যাপারটা একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে মনে করে অন্যয় বলল, আজ রাতটা এখানেই একটা হোমস্টেতে কাটাই, কাল সকালে না হয় উপরে ওঠা যাবে। ভীতু রাম একটা, আলো আঁধারি থাকতে থাকতেই পৌঁছে যাব। কি ক্যাপ্টেন মল্লার? কথাটা বলে গরম চায়ে শেষ চুমুক দিল আরজা। আমিও আরজার সাথে সহমত হয়ে হাঁটা লাগালাম পাহাড়ি পাকদণ্ডী বে। সান্দাকফু যারা ট্রেকিং করেন এই রাস্তাটা তাদের পরিচিত। ধোত্রে কিংবা মানেভঞ্জন থেকে প্রথমে টংলু কিংবা টামলিং, সেখান থেকে কালীপোখরি হয়ে সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শিখর। আমরা অবশ্য অত দূর যাব না, টংলু থেকেই প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে ফিরে আসব। অফিসে 4-5 দিনের ছুটি নিয়ে নিখাদ অর্গ্যানিক এনার্জি নিতে ছুটে এসেছি আমি আর আরজা। আমাদের এবারের সফর সঙ্গী পাড়ারই বন্ধু অন্নয়। কথা বলতে বলতে আর রডোডেনড্রনের অপরূপ শোভা দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা উঠে এসেছি খাড়াই রাস্তা ধরে। মূল পাকদণ্ডি ছেড়ে খানিকটা আন্দাজেই পাহাড়ি চড়াই রাস্তা ধরে আমরা উপরে উঠছি, ফলে পরিশ্রমটাও বেশি।
তাই প্রায় ফুরোতে চলা অক্টোবরের শেষ বিকেলে বাইরের তাপমাত্রা মোটামুটিভাবে 10 ডিগ্রির কাছাকাছি হলেও আমাদের কপালে বিন্দু বিন্দু ঘাম। মোল্লার, এই চাতালটায় একটু বসলাম, আর পারছি না ভাই। একটু সমতল মতন একটা জায়গা দেখে বসে পড়ল অন্যয়। নে জল খা, আর এই ক্যাডবেরিটা, ইনস্ট্যান্ট এনার্জি। জলের বোতল আর ক্যাডবেরির প্যাকেটটা অন্যয়ের হাতে দিয়ে আরজা চোখে বাইনোকুলার লাগিয়ে চারপাশটা দেখতে থাকল। আমিও শোভা দেখছি, কিন্তু খালি চোখে, দু চোখ জুড়োনো সবুজের সমাহার। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, নিজের মনে কথাগুলো বলল আরজা। আমি বললাম, নট অনলি ইন্টারেস্টিং, মেসমেরাইজিং। আমি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলছি না, ওই নিচের দিকে দেখো, একটা ভাঙা মন্দির। আরজার থেকে বাইনোকুলারটা নিয়ে চোখে লাগিয়ে বিষয়টা ভালো করে দেখলাম। আলতো গলায় বললাম, বুড়ো বটতলার ভাঙা শিব মন্দির টাইপ, তাই না? না, স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে বৌদ্ধ গুম্ফা। আমাদের আলোচনা শুনে গা ঝাড়া দিয়ে উঠেছে অন্যয়। ক্যামেরাটা ফোকাস করেছে আমার বাইনোকুলারের দিশা দেখে, গোটা কয়েক ছবি তুলে ছবিগুলো দেখতে দেখতে বলল, ফটোজেনিক, বিউটিফুল, কিন্তু ইন্টারেস্টিং কেন? পাহাড়ে এমন দু চারটে ধ্বংসাবশেষ তো পাওয়াই যায়। তা ঠিক, কিন্তু আমি যতগুলো আর্টিকেল পড়েছি তাতে এরকম কিছুর উল্লেখ নেই। গুগলের কি আর খেয়ে দেয়ে কাজ নেই, এসব কোথাও লেখা থাকে নাকি? তবুও আমার ওটা দেখতে ইচ্ছে করছে, যে কোনো আর্কিটেকচারে আমার ভীষণ ইন্টারেস্ট। কথাটা বলেই ফসফস করে এগিয়ে গেল আরজা, আমিও পিছু নিলাম। দেখে মনে হচ্ছে বেশ অনেকটা নিচে নামতে হবে, সেটাও মূল রাস্তা থেকে একদম অন্যদিকে। আমাদের সাথে অন্যয়ও নেমে এলো ছবি তোলার নেশায়। জায়গাটা সত্যিই বোধহয় 500 বছর পুরনো। উপর থেকে আরজা যা ভেবেছিল ঠিক তাই, প্রাচীন বৌদ্ধ গুম্ফা। এই জায়গাটা নেপাল না ভারত বোঝার জন্য ফোনটা বার করলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। গুম্ফার প্রবেশদ্বারের মূল ফটকটি প্রায় ধ্বংস হয়ে গেছে, একটা পিলারের মতো অংশ অবশিষ্ট। গুম্ফাটা খুব বড় নয়, পরিত্যক্ত অবস্থায় থাকার দরুন ভেতরে ঢোকা বেশ বিপজ্জনক, সাপ খুব না থাকাটাই অস্বাভাবিক। আর যা তবুও সন্তর্পণে ঢুকে পড়ল ভেতরে। মূল ফটকের পিলারের মতো অংশটা পার করে ভেতরে প্রবেশ করতে একদল চামচিকে উড়ে বেরিয়ে গেল একদম আমাদের কান ঘেঁষে। অন্যয় এবং আমি দুটো গাছের ডাল ভেঙে সপাসপ আওয়াজ করতে লাগলাম, যাতে ঝোপের আড়ালে বা গুম্ফার ভিতরে কোনো হিংস্র জন্তুর বাসা থাকলে সে আমাদের আক্রমণ না করে পালিয়ে যায়। ঝুঁকিটা অহেতুক বেশি হয়ে যাচ্ছে বুঝতে পেরেও নতুন কিছু একটা পাওয়ার নেশা যেন আমাদের পেয়ে বসেছে। সামনের দালান মতো জায়গাটা পার করে 3 ধাপের একটা ভাঙা সিঁড়ি উঠে গেছে মূল উপাসনা গৃহের বারান্দা পর্যন্ত। সেই সিঁড়ি বেয়ে উঠে এলাম উপরের বারান্দায়। গোলাকৃতির বারান্দায় প্রায় সমান দূরত্বে কাঠের পিলার, এত পুরনো হওয়া সত্ত্বেও কাঠে পচন ধরেনি এখনো, বিষয়টা বেশ বিস্ময়কর। আমরা যেদিকটা দিয়ে উপরে উঠেছি সেখান থেকে মূল উপাসনা গৃহটি ভালোভাবে দেখা যাচ্ছে না। কিছুটা এগিয়ে গিয়ে ভেতরে ঢোকার দরজা দেখতে পেলাম, দরজাটা অর্ধেক ভাঙা, দেখে মনে হচ্ছে জোর করে কেউ বা কারা ভেঙেছিল কখনো। আরজা এর মধ্যে ভেতরে ঢুকেও পড়েছে, আমিও একটু পা চালিয়ে আরজার ডান পাশে এসে গেছি। ঘুরে ঘুরে চারদিকটা ভালো করে দেখছিলাম, হঠাৎ আমার পিছনের বাম দিকে দেওয়ালের কোণের কাছে কিছু একটা জিনিস চকচক করতে দেখে ঘাবড়ে গেলাম। সেদিকে এগিয়ে যেতে গেছি, অমনি আরজার এক ঝটকায় গিয়ে পড়লাম দেওয়ালের কাছে, হাতের বাইনোকুলারটা 3 হাত দূরে ছিটকে পড়েছে, মাথাটা দেওয়ালের কোণায় লেগে ফেটে গেছে। আরজা উত্তেজিত হয়ে বলল, এই সরি 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 মোল্লার, ঝটকাটা একটু বেশি জোরে হয়ে গেছে, কিন্তু একটা বিষাক্ত পোকা তোমার পায়ের উপর উঠতে যাচ্ছিল, তাই আমি এক ঝটকায়
কুস্তিগির বউ আমার। যাই হোক, বেশ করেছ। এখন ব্যাগ থেকে ব্যান্ডেজটা দাও, হালকা কেটে গেছে। কথাটা বলে দেওয়াল ধরে ওঠার চেষ্টা করলাম। দেওয়ালের এই ব্লকটাতে কিছু একটা লেখা আছে। আমার হাতের ঘষা খেয়ে খানিকটা শ্যাওলা উঠে গিয়েছে বলে পড়তে পারলাম সন্ধান, বাংলায় লেখা। কথাটা বলতেই আর যা এগিয়ে এলো আমার কাছে। ব্লকটার দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলল, প্রাচীন বৌদ্ধ গুম্ফায় বাংলা উপদেশ, কোনো বাঙালি বৌদ্ধ ভিক্ষু। ইতিমধ্যে আমারও ভুল ভেঙেছে। জানলার ফাঁক দিয়ে বিকেলের রোদ এসে পড়েছিল একটা ধাতব পাতে, সেটাই ওরকম আলো বিচ্ছুরণ করছিল। এতক্ষণে অন্যয় গাছের ভাঙা ডালটা দিয়ে ব্লকটার গায়ে লেগে থাকা শ্যাওলা পুরো পরিষ্কার করে ফেলেছে। সেখানে স্পষ্ট বাংলায় লেখা রয়েছে, এ পবিত্র স্থানে বুদ্ধ বিরাজমান, গহীনে রহিল অমৃত সন্ধান, করিবে যে কঠোর কৃচ্ছ সাধন, লোভিবে সুধা রাশি সে মহাজন। গুপ্তধন এই ট্রেকিং এ এসে? এই এটা কি রহস্য রোমাঞ্চ উপন্যাস? তার চেয়ে কম ইন্টারেস্টিং তো মনে হচ্ছে না। কিন্তু ধাঁধার প্রথম লাইনেই তো গন্ডগোল। ইয়েস, এই দেখ, ভালো করে দেখ, এই গুম্ফাতে তো কোনো বুদ্ধ মূর্তি নেই, দরজা ভেঙে কেউ নিয়ে পালিয়েছিল, ওটাই গুপ্তধন ছিল, সেটা হাওয়া। আমার প্রথম খটকা ওখানেই লাগছে, বৌদ্ধ গুম্ফা আছে অথচ তাতে বুদ্ধ নেই, ইম্পসিবল। আরে ওই যে বললাম না, দামি ধাতু দিয়ে বানানো বুদ্ধ মূর্তি ছিল, সেটা কেউ ঝেপে দিয়েছে। বোকা বোকা কথা বলিস না, আর যা ইজ কারেক্ট। কথাটা বলে আমি আবার সেই কবিতা লেখা ব্লকটা দেখতে লাগলাম। কাঠের ব্লকে খোদাই করে লেখা, আশেপাশের ব্লকগুলোও কাঠের, শ্যাওলা এবং আগাছা জন্মে যাওয়ায় ভালো বোঝা যায় না, কিন্তু খুব সম্ভবত এগুলোর গায়েও কিছু একটা লেখা রয়েছে। আচ্ছা, তুমি ভূত দেখার মতো লাফিয়ে উঠলে কেন তখন? কথাটা আমাকে উদ্দেশ্য করে বলল আরজা। আমিও ঠাট্টার সুরে জবাব দিলাম, ভূত নয় ম্যাডাম, গুপ্তধন। হীরের ওপর আলো পড়লে যেমন দূতি বেরোয়, তেমন একটা আলো দেখে লাফিয়ে উঠেছিলাম, পরে বুঝলাম ওটা একটা মেটাল প্লেট। মেটাল প্লেট? আর তুমি এতক্ষণ বাদে বলছো? মানে এর মধ্যে তুমি আবার কি অদ্ভুত দেখলে? অদ্ভুত নয়, তোমার অদ্ভুত লাগলো না? হ্যাঁ, হীরেটা এক্সট্রিম বাড়াবাড়ি, স্বর্ণমুদ্রা পর্যন্ত মানা যায় কিন্তু। আরে বাবা, এই সহজ ব্যাপারটা কারো মাথায় এলো না। পুরো স্ট্রাকচারটা কাঠ দিয়ে বানানো, সেটাও সম্ভবত পাইন কাঠ, সেখানে হঠাৎ একটা ধাতব পাত কেন? এলিমেন্টারি মাই ডিয়ার অন্যয়। অনেকটা শার্লক হোমসের গোছের ভাব করে অন্যয়কে কথাটা বলে এগিয়ে গেলাম সেই পাতের দিকে। আমাদের পা লেগে বা লাঠির আঘাতে কিছুটা শ্যাওলা সরে যাওয়াতে সূর্যের আলোর প্রতিফলন হয়েছিল। এবার পুরো পাতটা পরিষ্কার করলাম তিনজন মিলে। এটাও আসলে কাঠেরই তৈরি, কিন্তু চকচকে কোনো ধাতুর প্রলেপ দেওয়া, সম্ভবত পারদ। কিন্তু সবচেয়ে আশ্চর্য যেটা লাগলো সেটা সেই পাতের নিচে ফাঁপা শব্দ, টোকা মারলে তার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে নিচ থেকে, অর্থাৎ এটা কোনো সুরঙ্গের হদিশ। এই তার মানে সত্যি গুপ্তধন? আরজা এবং আমি বেশ কষ্ট করেই পাটাতনটা সরালাম। ক্যামেরার জন্য যে ফ্ল্যাশলাইটটা অন্যয় ব্যবহার করে সেটা দিয়েই দেখার চেষ্টা করলাম নিচে। কয়েক ধাপ সিঁড়ি রয়েছে, তার নিচে রয়েছে একটা মূর্তি, সম্ভবত এই গুম্ফার বুদ্ধ মূর্তি। ইতিমধ্যে অন্যয় ছবি তুলতে শুরু করেছে ফটাফট, এবং আরজা বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করছে। ডিএসএলআর স্ক্রিনে ছবিটা দেখতে দেখতে অন্যয় বলল, দুষ, অপটু হাতের কাজ, এমন কুঁজো বুদ্ধ তো এর আগে দেখিনি বাবা, আর ফিনিশিংটাও যাচ্ছে তাই। এখানকার বুদ্ধ মূর্তিটা একেবারে অন্য রকম, মানে আমরা সাধারণত যেমন দেখে থাকি তার সাথে সামান্যতম মিলও নেই। সত্যি কি অদ্ভুত, কত কিছুই জানি না আমরা। এই মল্লার, ভালো করে দেখো, মূর্তিটার দাঁত দেখা যাচ্ছে। বাইনোকুলারটা আমার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল আরজা। সত্যিই তাই, মূর্তিটার দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে।
অপটু হাতে বানানো হলেও একজন মানুষের খুলিতে দাঁত যেমন স্পষ্ট দেখা যায়, ঠিক সেই রকম স্পষ্ট। বিষয়টা আমারও অদ্ভুত লাগল। বাইনোকুলারটা ঘুরিয়ে অন্ধকার ঘরের চারপাশটা দেখতে লাগলাম। বহু বছরের পুরনো পরিত্যক্ত বৌদ্ধ গুম্ফা, দেওয়ালগুলোতে শ্যাওলা ধরে গেছে। মনে হলো এই ওপরের ঘরের মতো নিচের দেওয়ালেও কোনো উপদেশ অথবা গৌতম বুদ্ধের বাণী খোদাই করে রাখা আছে। ঠিক কি লেখা বুঝতে পারলাম না। অন্যয় আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে পটাপট। কি রে, একটা গোটা এক্সিবিশনের ছবি তুলে নিবি নাকি? আরে ভাঙা মন্দিরের ছবি তো অনেকেই তুলছে, তাও আবার গুম্ফার ছবি, ইউনিক ভাই। তার উপর এমন একটা বুদ্ধ, সেটাও আবার নাকি মাটির নিচে। আমার কিন্তু ভাই গায়ে কাঁটা দিচ্ছে। খুঁজলে নিশ্চয়ই আরো কিছু পাওয়া যাবে। 5টা বেজে গেছে, পাহাড়ে ঝুপ করে অন্ধকার নেমে আসে। আমরা আজ যাই, এখনো 1.5 ঘন্টার রাস্তা বাকি, কাল সকালে আবার আসা যাবে। বাইরে আকাশের দিকে তাকিয়ে বললাম আমি। বিষয়টা খেয়াল করে অন্যয় বলল, হ্যাঁ একদম ঠিক বলেছিস, তার মধ্যে আবার এই রাস্তাটা এক্সট্রা, গাড়ি ছেড়ে কেন যে পায়ে হাঁটা সকল। ও বাবা, পায়ে না হাঁটলে গুপ্তধনের হদিশ পাওয়া যেত, সেটা অবশ্য অনস্বীকার্য। টংলু পৌঁছলাম 7:00। চারপাশটা বেশ অন্ধকার। ট্রেকাসাটের মালিক রাজু থাপা আমাদের দেখে নেপালি টান মেশানো ভাঙা ভাঙা হিন্দিতে বলল, আইয়ে আইয়ে, বহুত লেট হুয়া আপ লোগো কা। হ্যাঁ ও থোড়া হুয়া, চল নহীঁ পা রহে থে সহী সে। ইয়ে রাজু জি, আবি খানে কো ক্যা মিলেগা? কফি, অনিয়ন পকোড়া, ম্যাগি, ডিনার মে খিচড়ি। বুকিং এর সময় বার দুয়ে কথা হয়েছিল ভদ্রলোকের সঙ্গে। নিখাত পাহাড়ি ভদ্রলোক এই রাজু থাপা। আমরা রুমের দিকে এগোলাম ফ্রেশ হতে, রাজু গেল আমাদের জল খাবারের ব্যবস্থা করতে। পাহাড়ের শীতটা বেশ অনুভব করা যাচ্ছে এই 3000 ফুট উচ্চতায়। বৌদ্ধ গুম্ফা নিয়ে আগ্রহটা আমাদের মধ্যে বেশ বেড়ে গেছে। কফি পাকোড়া খেয়ে অন্যয়ের ক্যামেরাটা নিয়ে গোল হয়ে বসেছি তিনজনে। সোলার ল্যাম্পের টিমটিমে আলোয় সারা ঘরে আলো আঁধারির খেলা, একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে পরিবেশে। আমার মাথায় ঘুরছে বৌদ্ধ গুম্ফায় লেখা বাংলা কবিতা। বৌদ্ধ দর্শন অথবা বৌদ্ধ ধর্মের সাথে গুপ্তধনের সম্পর্ক ইতিহাসে তেমন একটা নেই। তা নেই, তবে কোনো মনাস্ট্রি প্রপার্টি অথবা স্থানীয় রাজার সম্পত্তিও তো হতে পারে। অবশ্যই পারে। তাহলে প্রশ্ন থেকে যায় বাংলা লেখাটা নিয়ে। নেপালি বা তিব্বতি হলে খটকা লাগতো না। ক্যামেরার ছবিগুলো একমনে দেখছিল আরজা। আমাদের কথার মাঝেই বলল, গুম্ফায় সবকটা ব্লকেই সম্ভবত একই জিনিস লেখা। শ্যাওলা পড়ে যাওয়ায় লেখাগুলো স্পষ্ট নয়, কিন্তু অক্ষরের প্যাটার্ন আর লাইনের দৈর্ঘ্য দেখে তাই মনে হচ্ছে। এই এই ছবিটা ভালো করে দেখো, জুম করলে স্পষ্ট দেখতে পাবে। মাথাটা বেসিক্যালি একটা খুলির শেপ, দাঁতগুলো আমরা আগেই দেখেছি। দিস ইজ নট আ বুদ্ধা স্ট্যাচু, এটা হতেই পারে না। আচ্ছা এটাও তো হতে পারে, ওখানে গুপ্তধন পাহারা দিচ্ছিল ওই লোকটা, তারপর মরে গিয়ে ওরকম কঙ্কাল হয়ে গেছে। তুই কি পাগল, এরকম জঙ্গলে একটা ডেড বডি পড়ে থাকবে, শেয়াল শকুন খুবলে খাবে না? আমার মনে হচ্ছে সব রহস্য ওই লেখাটার মধ্যেই লুকিয়ে। ওটা বুঝতে পারলেই অদ্ভুত বুদ্ধমূর্তির রহস্যটাও বোঝা যাবে। এ পবিত্র স্থানে বুদ্ধ বিরাজমান, গহীনে রহিল অমৃত সন্ধান। ছন্দ মেলাতে পারেনি, মাত্রায় গণ্ডগোল। যদি বৌদ্ধ গুম্ফায় কোনো বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ লামার উপদেশ হয় এটা, তাহলে তাহলে ভাবো, অমৃতের সন্ধান করছে। বৌদ্ধ মতে অমৃত অর্থাৎ নির্বাণ বা মোক্ষ। মোক্ষ লাভের উপদেশ রাখা আছে? দিস ইজ টু মাচ, গুপ্তধন থেকে শুরু করে সোজা মহানির্বাণ পর্ব। দেখ এই রাজু ভাই, খিচুড়ি খিলাও। হতেই পারে কোনো বৌদ্ধ পুঁথি বা গ্রন্থ। তাই যদি হবে তাহলে হেঁয়ালি কেন, সে তো গৌতম বুদ্ধ স্পষ্ট করে বলেই গেছেন, অষ্টাঙ্গিক মার্গ।
একটা হিসেব কোথাও যেন মিলছে না। কি হিসাব? ইতিমধ্যে রাজু এসে হাজির হয়েছে দরজার বাইরে। সাব সাব, খিচড়ি কা সংবাদ, খুলা হ্যায় দরওয়াজা, আ জাইয়ে। দরজা খুলে প্রবেশ করে রাজু। ডিনার রেডি হ্যায় সাব, আপ লোগ আ জাইয়ে। রাজু জি, থোড়া ইধার আইয়ে, ইয়ে ফোটো জরা দেখিয়ে। আর যা ক্যামেরাটা এগিয়ে দেয় রাজুর দিকে। ছবিটার দিকে এক ঝলক দেখেই রাজু বলে, ইয়াহ পে গয়ে থে আপ লোগ? হ্যাঁ, কিউঁ? পাগলা বাবা কা গুম্ফা, করিব 200 সাল পুরানা, ট্রেকারস লোগ জাতা নেহি উধর। পাগলা বাবা কা গুম্ফা, পতা হ্যায় আপকো কুছ? ज्यादा कुछ मालूम नहीं साहब, इधर तो आदमी ज्यादा रहता नहीं, दो चार घर है। सुना है कि कलकत्ता से एक बंगाली बाबू भी आए थे भगवान बुद्ध के शरण में। यहाँ पे छोटा सा गुम्फा बना के भगवान बुद्ध का उपासना करते थे, फिर उनको मोक्ष प्राप्ति हो गई और फिर बाकी सभी जगह छोड़कर चला गया। লোকটা মরে গেল আর সবাই গুম্ফা বন্ধ করে চলে গেল? মর নেই গায়ে, মোক্ষ প্রাপ্তি হো গয়া, নির্বাণ বলতে হ্যায় নির্বাণ। আমার খিদেটা কিন্তু অনির্বাণ, বাকি আলোচনাটা খিচুড়ি আর ডিম ভাজা সহযোগে হোক, কি তাই তো? এই রকম সময় ফোনের নেটওয়ার্ক না পাওয়া গেলে বড় অসহায় লাগে। এখানে ভরসা বলতে সোলার ল্যাম্প, তাই ফোন চার্জ দেওয়ার জন্য গোটা কতক পাওয়ার ব্যাঙ্ক এনেছি, কিন্তু নেটওয়ার্ক নেই। গুগলে এই বিষয়টা নিয়ে সার্চ করা গেলে কিছু পাওয়া যেত হয়তো। আপাতত গুগল বলতে রাজু থাপাই ভরসা। গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে খেতে আর যা বলল, রাজুজি আপ ক্যা বল রে থে বো পাগলা বাবাকে বারে মে? হ্যাঁ, পিতাজি সে শুনে থে কি পাগলা বাবা বলে থে उनको मोक्ष मिलने के बाद सबको चले जाना है दूसरे गुम्फा में, किताब सामान सब लेकर। भगवान बुद्ध का एक मूर्ति छोड़कर और कुछ नहीं था। एक दिन वो भी गायब हो गया। सुना है कि वहाँ पे पगला बाबा का शरीर है, अभी भी वो ध्यान करते हैं। भगवान बुद्ध उनको अमर बना दिया। लेकिन और एक कहानी भी चालू है उस गुम्फा के बारे में, इसीलिए कोई नहीं जाता उधर। वो क्या? पगला बाबा को किसी का श्राप लगा था, इसलिए वो जिंदा पत्थर बन गए और बाकी लोग उनको छोड़कर भाग गए। भीषण एक विषम खेलो अन्नय, एक ढोक गरम जल खेये बोल्लो, মানে মানে ওটা কঙ্কাল। এই দেখেছিস, দেখেছিস আমি ঠিক বলেছিলাম, দেখেছিস? ইম্পসিবল, প্রায় 200 বছর এভাবে ইন্ট্যাক্ট থাকা। ক্যা পাতা ভগবান ভি হো সকতে হ্যায় ইয়া শয়তান। এত কথার মাঝেও রাজুকে অদ্ভুত বুদ্ধমূর্তির কথা কিছু বললাম না, ওটা তোলা রইল কাল সকালের জন্য। অমরত্ব, বৌদ্ধ ভিক্ষু, কবিতার হেঁয়ালি, প্রচলিত গুজব, আর একটা প্রায় ধ্বংস হয়ে যাওয়া বৌদ্ধ গুম্ফার চিন্তা মাথায় নিয়ে ঘুম তেমন একটা হলো না। কাঁচের জানলা দিয়ে পরিষ্কার গাঢ় নীল আকাশ, অগুন্তি তারা আর পাহাড়ি ঘোড়া দেখে রাত কাটল পাহাড় চূড়ায়। ভোরের আলো ফুটতেই ঘর থেকে বেরিয়ে দেখি সামনে অপরূপ কাঞ্চনজঙ্ঘা। স্লিপিং বুদ্ধর সম্পূর্ণ অবয়ব দেখা যাচ্ছে। রাত্রিবেলা বুঝতে পারিনি, ভোরের আলোয় দেখলাম টংলুর অপরূপ শোভা। আমরা কজন মানুষ পাহাড়ের ওপর, কৃত্রিমতা বলতে কেবল কয়েকটা ট্রেকার হাট। নিচের দিকে ছোট্ট একটা গ্রাম, নাম টামলিং। প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা আবার নেমে এলাম সেই রহস্য ঘেরা বৌদ্ধ গুম্ফায়। আজ সঙ্গে করে এনেছি রাজুকে।
সন্তর্পণে প্রবেশ করলাম বৌদ্ধ গুম্ফার ভেতর। রাজুর বাড়ি থেকে বড় গাম্বুর জোগাড় করে পড়েছি সকলে জোঁক বা অন্য কীটপতঙ্গের হাত থেকে বাঁচতে। সাথে এনেছি জোরালো টর্চ লাইট। মাথার মধ্যে এখনও কবিতাটাই ঘুরছে অনবরত। আর যার কথা শুনে মনে হলো ও একই কথাই ভাবছে। রাজু ভাইয়া, গুম্ফা কে নিচে কুছ মিল সকতা হ্যায়? রাজুকে কিছুটা আশ্চর্য হতে দেখে গতকালের সব ঘটনা খুলে বললাম। রাজু সব শুনে বেশ হতবাক। গুম্ফার নিচে একটা কুটুরি আছে এবং সেখানে একটা আশ্চর্য বুদ্ধ মূর্তি আছে, শুনে বেচারা বেশ বমকে গেছে। আমি বললাম, খুব বেশি এদিক ওদিক করে লাভ হবে না তেমন, জায়গাটা ছোট, সাবধানে নিচে নামো সকলে। নিচের ঘরটা বেশ ছোট, তবে মাটির নিচে বিশেষত পাহাড়ি এলাকাতে যে স্যাঁত স্যাঁতে ভাব থাকে সেটা এখানে একেবারেই নেই। মূর্তিটা একটা লম্বা বাক্সগোছের সিংহাসনের ওপর বসানো। এবার কাছ থেকে ভালো করে মূর্তিটা দেখলাম, কেবল দাঁত নয়, নখ এবং চুলও বোঝা যাচ্ছে খুব স্পষ্টভাবে। মূর্তিটা যে কোনো মতেই বুদ্ধ মূর্তি নয় সে বিষয়ে আমরা 100% নিশ্চিত। তাহলে এটা কি কঙ্কাল? সত্যি কখনো এই গুম্ফাতে গুপ্তধন ছিল? অন্যয় বলল, আচ্ছা গাইজ, এই যে সিংহাসনটায় মূর্তিটা বসানো আছে, এটাই কোনো বহুমূল্য ধাতু নয় তো? মানে এটাই হয়তো সেই গুপ্তধন? নেই নেই সাব, ই তো পাইন কি লাকড়ি হ্যায়। যেখানে পাইবে কাঠ দেখিবে পত্র পাঠ, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কবি কবি ভাব নিয়ে কথাটা বলে অন্যয় এগিয়ে গেল মূর্তির কাছে। পিছন থেকে রাজু থাপা বলল, সম্ভাল কে সাব, কিরে মকড়ে কাট সকতে হ্যায়। পোকা মাকড়ে ভয় নেই রে পাগলা, এই মূর্তিমান বিভীষিকাই আসল ভয়ের কারণ। এটা মূর্তি না কঙ্কাল না এলিয়েন, সে রহস্য উদ্ঘাটন তো করতেই হবে বস। রাজু ভাইয়া, আপ স্ট্যাচু কো হিলা পায়েঙ্গে? কি পাগলাম হচ্ছে আরজা, থাক না যেমন আছে, কি দেখবে তুমি এখানে? কবিতার প্রথম লাইনটা মনে করো, এ পবিত্র স্থানে বুদ্ধ বিরাজমান, গহীনে রহিল অমৃত সন্ধান। প্রথমে ভেবেছিলাম বুঝি এই ঘরটার কথা বলা হচ্ছে, কারণ রাজুজির কথা মতো ওপরে একটা বুদ্ধ মূর্তি ছিল, অর্থাৎ যিনি ধাঁধাটি লিখেছেন প্রাথমিকভাবে তিনি বুদ্ধর গহীন বলতে এই ঘরটাকেই বোঝাতে চেয়েছেন। বুঝলাম, তারপর? এই ঘরে তো তেমন কিছুই চোখে পড়ছে না, শুধু ওই অদ্ভুত বুদ্ধ মূর্তিটা ছাড়া। সেই জন্যই তো একটা চান্স নিয়ে দেখছি, পাগলা বাবার গল্প যদি সত্যি হয় এবং ইনি যদি বাই এনি চান্স সেই পাগলা বাবার স্ট্যাচু হন, তাহলে দিস স্ট্যাচু ইজ ইকুইভ্যালেন্ট টু বুদ্ধ, বুঝলে? আর এই ঘরে ওটাই একমাত্র উঁচু জায়গায় বসানো। সো জাস্ট আ চান্স, যদি বুদ্ধর গহীনে অমৃত পাওয়া যায়। ভগবান কা শ্রাপ না লাগ যায় মুঝে। প্রথমে কিছুটা নিমরাজি হলেও আমাদের পীড়া পীড়িতে এক প্রকার বাধ্য হয়ে আর যার কথা মতো রাজু ওই অদ্ভুত বুদ্ধ মূর্তিটার গায়ের শ্যাওলা পরিষ্কার করে ওটা সরাতে চেষ্টা করলো যথাসম্ভব। মূর্তিটা যত পরিষ্কার হতে থাকলো তত স্পষ্ট বুঝতে পারলাম হুবহু বাবু হয়ে অথবা পদ্মাসনে বসে থাকা এক মানুষের দেহ কোনো অলৌকিক প্রক্রিয়ায় পাথর হয়ে গেছে। মনের মধ্যে জমে থাকা জিজ্ঞাসাগুলো ক্রমাগত বাড়তে থাকছে। এমন সময় আর যা চিৎকার করে উঠল, অন্যয়, আওয়াজ পেলি একটা? কিসের আওয়াজ? রাজুজির হাতে ধরা মূর্তিটা একটু জোরে নাড়া দে দেখি একবার। আর যার কথা মতো অন্যয় মূর্তিটা ধরে জোরে নাড়া দিতেই নিচে পাইন কাঠের সিংহাসনের উপরটা নড়ে উঠল। অন্যয় বলল, আরে এটাও একটা পাটাতন মনে হচ্ছে। হতেই হবে, কি বলছে কবিতা? এ পবিত্র স্থানে বুদ্ধ বিরাজমান, গহীনে রহিল অমৃত সন্ধান। অর্থাৎ বুদ্ধ যেখানে বসানো রয়েছে তার নিচেই কোনো গভীর কিছু আছে। বুদ্ধই নেই তো অমৃত। এই অদ্ভুত বুদ্ধকে আসল বুদ্ধ মূর্তি মনে করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। মল্লার প্লিজ হেল্প, আমার মন বলছে এই পাইন কাঠের সিংহাসনেই আছে সব প্রশ্নের উত্তর।
চারজন মিলে খুব সন্তর্পণে মূর্তি সমেত বেদিটা সরালাম। পাইন কাঠের যে চৌকো জায়গাটার মধ্যে মূর্তিটা রাখা ছিল সেটা আসলে একটা বড় বাক্স, একজন মানুষ দিব্যি বসে পড়তে পারে সেখানে। বাক্সটা ওই নিচের ঘর থেকে বাইরে এনে সকলে দেখলাম, সাধারণ পাইন কাঠের বাক্স, এত বছরেও ঘুম ধরেনি। ভেতরে আরও একটি ছোট্ট বাক্স, সম্ভবত প্রাচীন পুঁথি রাখার জন্য ব্যবহার করা হতো, আকার দেখে তাই বোঝা গেল। তবে বাক্সের ভিতরে যা আছে তা উদ্ধার করা সম্ভব নয়, এত বছরে সম্পূর্ণ মাটি হয়ে গেছে। বাক্সের ওপর ইংরেজিতে লেখা সোকুসুন বুৎসু, অনেক কষ্ট করে লেখাটা পড়তে পারলেও তার মানে বুঝলাম না কেউই। ওহো ড্যাম ইট, গুপ্তধনের এত কাছে এসে বিষয়টা হাতছাড়া হয়ে যাবে। কিছুটা আক্ষেপ ঝরে পড়ল অন্যয়ের গলায়, মনটা আমারও বেশ উচাটন, আর যা এক মনে কিছু একটা ভেবে যাচ্ছে। আমি বললাম, কি ভাবছো আমাদেরও বলো একটু। প্রথম দু লাইন ধাঁধা সলভ করে কি আর গুপ্তধন পাওয়া যায়? বাছা ধন করিবে যে কঠোর কৃচ্ছ সাধন, লোভিবে সুধারাশি সে মহাজন, আমরা তো সেই সাধনাই করলাম না। আরও কিছুক্ষণ গভীরভাবে কিছু একটা ভেবে আর যা বলে চলল, খুব সম্ভবত গুপ্তধন হলো এই বাক্স, বা আরও ভালো করে বলতে গেলে এর মধ্যে যে পুঁথি ছিল সেটি। পুঁথি মাটি হয়ে গেছে এই 200 বছরে, সেখানে এমন কোনো সাধনার পথ উল্লেখ করা ছিল যা বৌদ্ধ সন্ন্যাসীদের মোক্ষ লাভের পথ, সবটাই আমার অনুমান। তার মানে এতখানি পরিশ্রম বৃথা? নো গুপ্তধন, নো গুম্পা। চারপাশটা আরো বেশ কিছুক্ষণ দেখে মূর্তিকে যথাস্থানে রেখে আমরা বেরিয়ে এলাম। মনে মনে ভাবলাম, এ যাত্রায় গুপ্তধন নেই কপালে। মূর্তিটা আগের জায়গায় রাখার সময় বাক্সের নিচে শক্ত মতো কিছু একটা হাতে ঠেকল। মোবাইলে টর্চ জেলে দেখলাম ছোট কোনো প্রাণীর কঙ্কাল, আকৃতিটা দেখে মনে হয় বিড়াল কিংবা ছোট কুকুর। আর যাকে বলবো ভেবেও চুপ করে গেলাম, পরে একসময় আলোচনা করা যাবে না হয়। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম ফিরতি পথে, মানেভঞ্জন থেকে গাড়ি ধরে একটু নিচের দিকে নামতেই ফোনে টাওয়ার ধরল। তিনজন একসঙ্গে গুগল করলাম সোকুসুন বুৎসু, বিষয়টা দেখে গায়ে রীতিমতো কাঁটা দিল। জাপানের শিনগং প্রদেশে 11 থেকে 19 শতক পর্যন্ত বেশ কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ জীবন্ত অবস্থায় নিজের দেহকে মমিতে পরিণত করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন, এটিই হল সোকুসেন বুৎসু। তাদের বিশ্বাস ছিল এভাবে মোক্ষ লাভ হয়। মূলত লো ক্যালোরি ডায়েট, যাকে ট্রি ইটিং বলা হতো, তার মধ্যে দিয়েই যেতে হতো প্রায় 1000 দিন, এবং সাথে থাকত বিষাক্ত উড়ুশি, একটি চা জাতীয় পানীয়। এর ফলে শরীর সম্পূর্ণ শুকিয়ে যেত এবং এতটাই বিষাক্ত হয়ে উঠত যে কোনো পোকা আক্রমণ করত না বা ব্যাকটেরিয়া শরীরকে পচন ধরাতে পারত না। এরপর সেই ব্যক্তিকে পাইন কাঠের বাক্সে ভরে মাটির নিচে রাখা হতো, সাথে থাকত একটি ঘণ্টা। তিনি রোজ সেই ঘণ্টা বাজিয়ে নিজের অস্তিত্ব জানান দিতেন। ঘণ্টা যেদিন বাজত না ধরে নেওয়া হতো সেদিন তিনি মোক্ষ লাভ করলেন। পুরো বিষয়টা সম্পন্ন হতে 3 থেকে 6 বছর সময় লাগত। মমিতে পরিণত হওয়া মূর্তি স্থাপন করা হতো গুম্ফাতে, এবং তার অনুগামীরা বিশ্বাস করতেন এই শরীরে বুদ্ধ অধিষ্ঠান করছেন। যদিও কঠিন এই প্রক্রিয়ায় অধিকাংশ ব্যক্তিই সফল হতে পারতেন না, এ পর্যন্ত মাত্র 24 জনকে পাওয়া গেছে যারা সফলভাবে এই পদ্ধতি ব্যবহার করেছেন। ও আই সি, ইনি তাহলে 25 নম্বর। তিনজনেই অপার বিস্ময়ে তাকালাম একে অপরের দিকে। তিস্তাকে বাম দিকে রেখে আমাদের গাড়ি চলেছে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর যা বলল, লাস্ট কেস যেটা গুগলে পাওয়া যাচ্ছে সেটা 1903 সালে। জাস্ট ইম্যাজিন, ভদ্রলোক প্রায় 200 বছর আগে
কোনোভাবে জাপানের সাথে সংযোগ স্থাপন করে এটা আবিষ্কার করেছিলেন বা জেনেছিলেন এবং নিজের উপর প্রয়োগ করেছেন নির্বাণ লাভের জন্য এই দুর্গম পাহাড়ে। তখন হয়তো এই পুরো পথটা হেঁটে উঠেছিলেন নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে। আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, তোমরা কেউ লক্ষ্য করনি বাক্সটার নিচে একটা ছোট কুকুর কিংবা বেড়ালের কঙ্কাল ছিল। প্রথমে এত কিছু বুঝতে পারিনি, এখন মনে হচ্ছে উনি মানুষ ছাড়া অন্য প্রাণীর ওপরেও এই পরীক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু হয়তো সফল হতে পারেননি, এবং এটা হয়তো পৃথিবীতে আর কেউ কখনো করেইনি। এটা ওনার নিজের আবিষ্কার। একটা বিস্ময় মেশানো দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তিনজনেরই। কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধের ছবি ভেসে উঠল চোখের সামনে। স্বয়ং গৌতম বুদ্ধ এমন কোনো পথের কথা বলেছিলেন বলে তো জানা নেই আমার, বরং তার দেখানো অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলে মানবতা বোধ অথবা নির্বাণ লাভ সহজ হবে, যে যেমনভাবে দেখে আর কি। তবু মানুষ কত বিচিত্র পথ বেছে নেয়। একটা বৌদ্ধ মঠের কাছে দাঁড়িয়েছে আমাদের গাড়িটা। গাড়ির জানলা দিয়ে তিস্তা দেখছি আর কানে আসছে মঠের প্রার্থনার সুর। শেষ হলো আমাদের আজকের গল্প অদ্ভুত বুদ্ধ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজকের প্রশ্ন, গল্পে উল্লেখিত বিষাক্ত পানীয়টির নাম কি? প্রশ্নটা বরং আরেকবার বলে দিই, গল্পে উল্লেখিত বিষাক্ত পানীয়টির নাম কি? কমেন্ট করে জানান আমাদের, আর সাথে থাকুন গল্পাসুরের। Thank you.